আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে হিসাব বিজ্ঞানের উপর ভার্সিটি অ্যাডমিশনের যে কোয়েশ্চেনগুলো আছে সবগুলো এখানে সলভ করতে ট্রাই করব। তবে একটা কথা কি, আপনি যদি একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ক্লাসগুলো দেখতে পারেন প্রতিটা টপিক, আমি আশা করি আপনার এখান থেকে প্রায় অনেকগুলোই আপনি কমন পাবেন। তো চলুন, আমি এখানে কিন্তু প্রতিদিনই আপনার ভিডিও দিয়ে ট্রাই করতেছি আপনাদের সুবিধার জন্য। ইনশাআল্লাহ আপনারা যদি ক্লাসগুলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে পারেন অবশ্যই এখান থেকে আপনি কমন পাবেন অবশ্যই ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। দেখেন, হিসাব বিজ্ঞান আধুনিক বিশ্বে কী নামে পরিচিত? দেখেন এখানে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম। হিসাব বিজ্ঞান আধুনিক বিশ্বে কী নামে পরিচিত? অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম নামে। জবাবদিহিতা সৃষ্টিতে কোন বিজ্ঞান ভূমিকা রাখে? দেখেন জবাবদিহিতা, এখানে বুঝতে হবে কিন্তু কোশ্চেনগুলো পড়ে। আমি আপনাকে একটা আবারও একটা কথা বলে, এখানে জাস্ট আপনার ফার্স্ট যে জিনিসটা মনে রাখতে হবে, কোশ্চেনগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। কারণ কি, কোশ্চেন অনেক স্টুডেন্ট কিন্তু কোশ্চেনগুলো গোলায় ফেলে, এই জন্য বোঝে না এবং কোশ্চেন তারা ভালো করে পড়ে না, এই জন্য কিন্তু তারা জিনিসগুলো কিন্তু উল্টাপাল্টা করে ফেলে। একই কথা একটু জাস্ট এদিক ওদিক করে গোলায় ফেলাই দেয় বিধায় কিন্তু স্টুডেন্টগুলো সহজ মার্কি আসলে যেটা অ্যান্সার হবে সেটাই আপনার গুলিয়ে ফেলে। তো চলুন, জবাবদিহিতা সৃষ্টিতে কোন বিজ্ঞান ভূমিকা রাখে? হিসাব বিজ্ঞান। হিসাব রক্ষণ কি ধরনের কাজ? সেবামূলক, ব্যবহারিক, করণিক, গাণিতিক, করণিক। হিসাব রক্ষণ কি ধরনের কাজ? হিসাব রক্ষণ কি ধরনের কাজ? করণিক কাজ। তো চলুন তারপরটা, কে সর্বপ্রথম হিসাব রক্ষণের সুনির্দিষ্ট নীতির প্রয়োজন অনুভব করেন? লুকা প্যাসিওলি। কে সর্বপ্রথম হিসাব রক্ষণের সুনির্দিষ্ট নীতির প্রয়োজন অনুভব করেন? লুকা প্যাসিওলি। তারপরে দেখব, বাংলাদেশে পেশাগত হিসাব বিজ্ঞানীদের সংগঠন কোনটি? ICAB। ওকে, কোনটিতে বাংলাদেশে প্রচলিত হিসাবের আদর্শ মান বলা হয়? কোনটিকে বাংলাদেশে প্রচলিত হিসাবের আদর্শ মান বলা হয়? BAS। প্রাচীন ভারতে ইউরোপ কিভাবে হিসাব রক্ষণ সংরক্ষণ করা হতো? দরজার পেছনে দাগ কেটে। AW জনসন কে ছিলেন? হিসাব বিজ্ঞানী। দেখেন এখানে তিনটা, এর পূর্ণরূপ কি? আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন। ওকে, ICAB কত সালে প্রতিষ্ঠিত হয়? 1973, 1973 সালে। বাংলাদেশ হিসাব মান নির্ধারণ করে কোন সংস্থা? BAS। চলুন আমরা নেক্সটটা দেখব, হিসাব বিজ্ঞানের সর্বশেষ সংযোজন কোনটি? দেখেন এখানে মানব সম্পদ হিসাব বিজ্ঞান। প্রতিটি লেনদেনে কমপক্ষে কয়টি পক্ষ জড়িত থাকে? দুইটি পক্ষ। লেনদেনের উৎস কি? ব্যবসায়ী সাংগঠনিক, ব্যবসায়ী সংগঠিত ঘটনা। দুটি পক্ষ ব্যতীত লেনদেন হয় না, লেনদেনের এই বৈশিষ্ট্যকে কি বলে? দ্বৈত সত্তা। ক্যাশ মেমোর মূল কপি কাকে দেওয়া হয়? ক্রেতাকে। আধুনিক হিসাব শাস্ত্রের উৎপত্তি হয়েছে কেন? লেনদেনকে আর্থিক রূপ দেওয়ার জন্য। প্রতিটি লেনদেন কিভাবে হিসাব সমীকরণকে প্রভাবিত করে? সম্পদ, দায় ও স্বত্বাধিকারের হ্রাস বৃদ্ধি ঘটিয়ে। কোনটি গুণগত পরিবর্তনের উদাহরণ? নগদে সম্পত্তি ক্রয়। কোনটি গুণগত পরিবর্তনের উদাহরণ? নগদে সম্পত্তি ক্রয়। কোনটি একসাথে সম্পদ ও মালিকানা স্বত্ব হ্রাস করে? 5% কুরিন সঞ্চিতি ধার্য করা হলো। ঠিক আছে, দেখেন কোনটি একসাথে সম্পদ ও মালিকানা স্বত্ব হ্রাস করে? কুরিন সঞ্চিতি ধার্য করা হলে। স্থায়ী সম্পত্তির অবিরত ব্যবহারের ক্ষয়ক্ষতি কোন ধরনের লেনদেন? অদৃশ্য লেনদেন। এটা কি লেনদেন? অদৃশ্য লেনদেন। ভবিষ্যতের কোন তারিখে টাকা প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হলো? এটি কোন ধরনের লেনদেন? ধারে লেনদেন। প্রভিডেন্ট ফান্ডে কোম্পানির দান 20,000 টাকা কোন প্রকার লেনদেন? আন্ত লেনদেন, বহি লেনদেন, নগদ লেনদেন, অনগদ লেনদেন? আন্ত লেনদেন। যন্ত্রপাতির অবচয় হিসাব সমীকরণের কোন দুটি পরিবর্তন ঘটায়? AO ও E। যন্ত্রপাতি অবচয় করলে দেখেন, এটা কিন্তু দেখেন হিসাব বিজ্ঞানের দুই পাশকেই, এতে অ্যাসেটস মানে সম্পদ, ওই মানে অনার সিকুইটি, দুটি পাশকে প্রভাবিত করে। দেখেন এখানে বিনিয়োগের অনাদায়ী সুদ হিসাব সমীকরণে এর প্রভাব কি? এ বৃদ্ধি এবং ওই বৃদ্ধি। বিনিয়োগের অনাদায়ী সুদ হিসাব সমীকরণে দেখেন বিনিয়োগের অনাদায়ী সুদ। দেখেন প্রাচীন জনগোষ্ঠীর বিজ্ঞজনেরা কোন পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করত? একতরফা দাখিলা পদ্ধতিতে, একতরফা দাখিলা পদ্ধতিতে।
হিসাব ব্যবহার করা হয় কেন লেনদেন স্থায়ীভাবে সংরক্ষণ করতে চাকরিজীবীদের কর নির্ধারণ হয় কিসের ভিত্তিতে আয়ের ভিত্তিতে আধুনিক পদ্ধতিতে কোনটির আলোকে হিসাব শ্রেণী বিভাগ করা হয়েছে হিসাব সমীকরণ আপাতত দৃষ্টিতে মূলধন কোন জাতীয় হিসাব ব্যক্তিবাচক সমীকরণ পদ্ধতিতে ফাইন্যান্স লিমিটেড কোন ধরনের হিসাব সম্পদ বা দায় সম্পদ বা দায় স্ত্রীর গহনা বিক্রয়লব্ধ অর্থ দ্বারা অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করলে সমীকরণের পরিমাণগত পরিবর্তন হওয়ার কারণ কি সমপরিমাণ টাকা দ্বারা এ ও পি এর পরিবর্তন ঘটে সম্পত্তির উপর মালিক ও পাওনাদার দাবিকে দায়ী বলা হয় কেন মালিক ও পাওনাদারকে নিকট প্রতিষ্ঠান ঋণী মালিক ও পাওনাদার নিকট প্রতিষ্ঠান ঋণী বিদায় সম্পত্তির উপর মালিক ও পাওনাদার দাবিকে দায়ী বলা হয় তো চলুন আমরা নেক্সট গুলো দেখব দেখেন লেখা আছে এখানে দেখেন এখানে লেখা আছে সিএমকে দেখেন এখানে লেখা আছে সিএমকে বেতন দেওয়া হলো 5000 টাকা এটি এই হিসাব সমীকরণে কোথায় পরিবর্তন আনে নগদ হ্রাস মালিকানা স্বত্ব হ্রাস আসলে বেতন দিলে টাকা চলে যায় তার মানে কি দেখেন নগদ টাকা আমি আপনাকে এখানে মনে করুন বোঝানোর জন্য ফার্স্ট আমি এখানে দেখেন হিসাব বিজ্ঞানকে দুই পাশে প্রভাবিত করে বেতন দিলে টাকা চলে গেল দেখেন আপনার সম্পদ এক পাশ কমবে আর এক পাশ কমবে আমি এই ডিটেইলসটা আপনার এখানে আলোচনা করে দেব অবশ্যই অবশ্যই এই লেভেল লেনদেনের জন্য একটা বেসিক ক্লাস দেব এর দেখলে আপনি সহজে বুঝতে পারেন তো দেখেন এখানে কি লেখা আছে মিস্টার কবির তাৎক্ষণিকভাবে দেখেন এখানে 2 লক্ষ টাকা নগদ প্রদান করে এবং 3 মাসের মধ্যে পরিশোধে 5 লক্ষ টাকার একটি বিল স্বাক্ষর করে বিল স্বাক্ষর করে 7 লক্ষ টাকার গাড়ি ক্রয় করলে লেনদেনের ফলে হিসাব সমীকরণ কি কি হয়েছে তো দেখেন এখানে মোট দায় দেখেন এখানে 5 লক্ষ টাকার বৃদ্ধি পেল মোট দায় 5 লক্ষ টাকা কি পেল বৃদ্ধি পেল রেড লাইট একটি নতুন কলম উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্যবসায়ী পরিচিতির জন্য দেখেন এখানে 1000টি কলম বিনামূল্যে রাজৈর ডিগ্রি কলেজের ছাত্রদের মধ্যে বিতরণ করেন হিসাব সমীকরণের প্রভাব কি ওই হ্রাস ও বৃদ্ধি তো তারপর দেখেন আমরা এখানে যেটা আছে আমরা এটা দেখার ট্রাই করব এখানে বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেনগুলো আছে বিশ্ব সকল দেখেন এখানে লেখা আছে সকল বিশ্ববিদ্যালয়ে বিগত বছরের প্রশ্নগুলি ব্যাখ্যা সহ উত্তর দেখেন লেনদেন বলতে অর্থের মাপকাঠিতে নিরূপণযোগ্য কোনো ঘটনাকে বোঝায় তারপর দেখেন কি লেখা 2 নম্বরে নামক হিসাবের একটি উদাহরণ হচ্ছে বিক্রয় ফেরত এ লিমিটেড ব্যাংক হতে এত টাকার ঋণ গ্রহণ করলে দায় পরিশোধের জন্য নোটে স্বাক্ষর করলে হিসাব সমীকরণের সংখ্যায় কোন পরিবর্তনটি সংঘটিত হবে দেখেন উপরে কোনোটি নয় 4 নম্বরটা দেখবো 4 নম্বরে কি লেখা আছে এ লিমিটেড অফিসের জন্য 10,000 টাকার অতিরিক্ত উপকরণ ক্রয় করলো এবং এর জন্য 30 দিনের মধ্যে টাকা পরিশোধের জন্য একটি নোট স্বাক্ষর করলো হিসাব সমীকরণের সংখ্যায় কোন পরিবর্তনটি সংঘটিত হবে সম্পত্তি ও দায় উভয় বৃদ্ধি পাবে সম্পত্তি ও দায় উভয় বৃদ্ধি পাবে দেখেন এ লি কোন এক কর্মচারীর নিকট হতে প্রাপ্ত দেখেন এ লি কোম্পানি এ মানে লিমিটেড কোম্পানি এক কর্মচারীর নিকট হতে প্রাপ্ত সেবার জন্য অপরিশোধিত মজুরি বাবদ 500 টাকা দায় স্বীকার করলো এর ফলে এরপরে কি হবে স্টক হোল্ডারদের দাবি হ্রাস ও দায় বৃদ্ধি পাবে আধুনিক কারবার জগতে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হলো সংশ্লিষ্ট পক্ষসমূহকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা তো চলুন নেক্সট দেখেন এখানে লেখা আছে নিম্নোক্ত সমীকরণ সমূহের মধ্যকার বিচ্ছেদ সংখ্যাগুলো হবে দেখেন এখানে ফার্স্ট এখানে দেখেন আপনার যে মানটা দেওয়া আছে এখানে জাস্ট ক নম্বরটা হবে দেখেন এখানে বিচ্যুতি সম্পত্তি সমান সমান দায় প্লাস মালিকানা ওকে তো দেখেন এখানে ক নম্বর এখানে জাস্ট এখানে ক নম্বর হবে অ্যান্সার ওকে আশা করি বুঝতে পারেন দেখেন এখানে সব ব্যাখ্যা সহ করে দেওয়া আছে আপনাদের সুবিধার জন্য আপনারা এখান থেকে দেখে দেখে অনেক সুন্দর করে করতে পারবেন কারণ কি এখানে ব্যাখ্যাগুলো অনেক সুন্দর করে দেওয়া আছে কারণ ব্যাখ্যা আলোচনা করতে গেলে অনেক দেরি হয়ে যাবে এখানে এই জন্য জাস্ট ব্যাখ্যা আমি আপনাদের সুবিধার জন্য এখান থেকে দেখে দেখে ট্রাই করতেছি সাধারণভাবে হিসাবের 3টি উপাদান থাকে এইগুলো হলো দাতা
দেখেন এখানে নাম দাতা এবং গ্রহীতা, নাম দাতা এবং গ্রহীতা। তো তারপরে জানেন যেটা আছে, নিম্নোক্ত লেনদেনগুলোর মধ্যে কোনটির কারণে সম্পত্তি ও মালিকানা উভয়ই বৃদ্ধি পায়? তো দেখেন এখানে 50,000 টাকা মূল্যের ব্যক্তিগত গাড়ি ব্যবসার নামে হস্তান্তর করা হলো। দেখে এখানে ব্যাখ্যা সহকারে নিচে দেওয়া আছে, বাকিতে কল কবজা ক্রয়ের ফলে একটি সম্পত্তি বৃদ্ধি পাবে এবং একটি দায় বৃদ্ধি পাবে। নিচের কোন বক্তব্যটি সত্য? নিচের কোন বক্তব্যটি সত্য? দেখেন এখানে উপরে কোনটি সঠিক নয়। পুঞ্জীভূত জমাকৃত অবচিতির উদাহরণ হলো, দেখেন একটি প্রতি হিসাবের, একটি প্রতি হিসাবের। তো তারপরে দেখেন যেটা লেখা আছে, নিচের কোনটি ব্যয় হিসেবে লেখা যায় না? কুঋণ সঞ্চিতি। নিচের কোনটি ব্যয় হিসেবে লেখা যায় না? কুঋণ সঞ্চিতি। নগদান, নগদান ভিত্তিতে হিসাব রক্ষণ বলতে বোঝায়। দেখেন নগদান হিসাবে নগদ অর্থের আদান প্রদানই হলে হলেই লেনদেন হিসেবে লিপিবদ্ধ করা হবে। তারপর নিচের কোনটিকে আন্ত লেনদেন হিসেবে চিহ্নিত করা যায়? যন্ত্রপাতির অবচয় ধার্য করা, যন্ত্রপাতির অবচয় ধার্য করা। তো আশা করি বুঝতে পারছেন যে কেমন করে প্রতিদিন আমি এমন করে আপনার 50টা 100টা এমন করে আপনার টিকের যে অ্যান্সারগুলো আছে দেওয়ার ট্রাই করবো আপনাদের জন্য। আপনি যদি এখান থেকে একটু প্র্যাকটিস করেন, একবার দেখেন জাস্ট একবার পড়ার পরেও ইনশাল্লাহ কিছু একটু হলেও আপনাদের এখানে একটু প্র্যাকটিস হয়ে যাবে। তো আজকের মতন এই পর্যন্তই ইনশাল্লাহ, বাকি আবার প্রতিদিন আমি এখানে প্রতি নতুন নতুন ভিডিও দিয়ে ট্রাই করতেছি আপনাদের এই অ্যাডমিশনের জন্য। তো অবশ্যই যদি ভিডিওগুলো আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। ইনশাল্লাহ সামনের দিন যে বাকি যে ভিডিওগুলো আছে, ম্যাথগুলো আছে, ব্যাখ্যা সহকারে নিয়ে আপনাদের সামনে হাজির ট্রাই করবো। আজকের মতন এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।